আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। চলে এলাম কিচেন টিপসের আরও একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি রমজান স্পেশাল। আমরা পুরো রোজার মাসটি কী কী কিচেন টিপস ফলো করলে আমাদের টাইম সেভিং হবে এবং আমরা ঝটপট সেহরি এবং ইফতারের আয়োজন করে আমরা নামাজ পড়তে পারবো, কোরআন খতম দিতে পারবো। অর্থাৎ রমজান মাসে আমাদের আসল উদ্দেশ্য সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের পুরো মাসটি সুন্দরভাবে আল্লাহর ইবাদতের মাধ্যমে শেষ করব। সেই কারণে আমাদের রান্নাবান্নার কাজগুলোকে যদি আমরা সামান্য উপস্থিত বুদ্ধি খাটিয়ে একটু চটজলদি করে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা প্রচুর টাইম সেভিং করতে পারব এবং আমাদের পুরো রমজান মাসটি খুব সুন্দরভাবে কেটে যাবে এবং আমরা ক্লান্তও হয়ে পড়ব না। আমার আগের ভিডিওটি ছিল পারফেক্টভাবে রোজার বাজার লিস্ট আইডিয়া, এবং তার আগের ভিডিওগুলো ছিল সেহরি এবং ইফতারের ডায়েট মেনু প্ল্যানিং, 30 সেহরি মেনু প্ল্যানিং এবং 30 ইফতার মেনু প্ল্যানিং। আপনারা চাইলে সেসব ভিডিও দেখে আসতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং পুরো রমজান মাসটি আপনারা নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবেন। তবে চলুন ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। তবে ভিডিওতে যাওয়ার আগে, যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন সহ, এবং আমার অন্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। রোজার শুরুতেই আপনারা যদি এরকম ছোলা সিদ্ধ করে রাখেন এবং আলাদা আলাদা প্যাকেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে আর প্রতিদিন ছোলা সিদ্ধ করার ঝামেলাটা আর থাকবে না। আমি এখানে 3 কেজি ছোলা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলো প্যাকেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ছোলা সিদ্ধ করে আপনারা এরকম বক্সে ভরে রাখতে পারেন। আপনারা আপনাদের পরিবারের প্রয়োজন অনুযায়ী এভাবে বক্সে ভরে রাখতে পারেন, অথবা এরকম জিপ ফয়েল ব্যাগও ব্যবহার করতে পারেন। স্পেসের সমস্যা থাকলে এরকম জিপ ফয়েল ব্যাগে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এরকম জিপ ব্যাগে ভরে এভাবে ফোল্ড করে আপনারা ফ্রিজের যে কোনো একটি জায়গায় এরকম যে কয়েকটি প্যাকেট হবে আপনারা এভাবে রেখে দিতে পারবেন। এটা অনেক স্পেস সেভিং হিসেবে কাজ করে। জিপ ফল ব্যাগের একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। নানা রকম ব্যবহার আছে এই জিপ ব্যাগের। এটি হলো আমের স্কোয়াশ। আপনারা ইউটিউবের রেসিপি দেখে আমের স্কোয়াশ বানিয়ে এভাবে বোতলে ভরে রেখে দিতে পারেন। আপনারা চাইলে আরও বেশিও বানিয়ে রাখতে পারেন। এভাবে বানিয়ে রাখলে আপনারা প্রয়োজন মতো বের করে আমের শরবত বানাতে পারেন। রোজার সময় ইফতারে আপনারা দারুণ স্বাদের আমের টক মিষ্টি শরবত বানাতে পারেন। এভাবে প্রয়োজন মতো বের করে প্রত্যেক গ্লাসে এরকম 2 চামচ করে দিয়ে তার সাথে পানি, সামান্য একটু লবণ আর বিট লবণ মিশিয়ে নিলেই হয়ে গেল আমের দারুণ স্বাদের টক মিষ্টি স্কোয়াশ। রমজানের শুরুতেই বাজার করে আপনারা মাংস স্টোর করতে পারেন, তাহলে আর সারা রোজার মধ্যে আপনাদের বারবার প্যাকেট থেকে মাংস বের করে রান্নার জন্য আর ঝামেলা করতে হবে না। এরকম বক্সে ভরে ভরে আপনারা প্রয়োজন মতো রেখে দিতে পারেন। আমি যেমন প্রত্যেকটা বক্সে 2 কেজি পরিমাণ রেখে দিয়েছি, এভাবে আপনারা রাখতে পারেন। একবারে বেশি মাংস রান্না করে আপনারা সেটা আলাদা করে ফ্রোজেনও করতে পারেন, তাহলে সময়ও বেঁচে যায়, আমাদের রান্নার কাজে বেশি সময় নষ্ট হয়। আপনারা এভাবে ফ্রোজেন করতে পারেন। বক্সে ভরে ফ্রোজেন করাটাই ভালো, ফুড গ্রেডেড বক্সে নর্মাল পলিথিন না ইউজ করাই বেটার। আপনারা ফ্রাইড চিকেনের জন্য এরকম মুরগি পিস পিস করে কেটে বক্সে ভরে রেখে দিতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী বের করে ফ্রাইড চিকেন করে নিতে পারেন, তাহলে মুরগি কাটার ঝামেলা থেকে আপনারা রেহাই পাবেন। এভাবে পিস করা থাকলে সময়ও বেঁচে যায় এবং চটজলদি ফ্রাইড চিকেন তৈরি করে নেওয়া যায়। প্রয়োজন অনুযায়ী আপনারা পুরো মাসের জন্য অথবা প্রথম 15 রোজার জন্য আপনারা এভাবে পিস করে রেখে দিতে পারেন। সময় বাঁচানোর জন্য আপনারা একসাথে 2 কেজির মতো মাংস বা 3 কেজির মতো মাংস একবারে রান্না করে এভাবে ফ্রোজেন করতে পারেন। রোজার শুরুতেই আমি এই কাজটি করি। প্রথম 1-2 রোজার মধ্যে আমি প্রায় 2 কেজি বা 5 কেজির মতো মাংস রান্না করে এভাবে ফ্রোজেন করে রেখে দিই, তাহলে আমার মোটামুটি প্রথম 1 সপ্তাহ গরু মাংসের
যদি আমার দরকার হয় বা গরুর মাংস মেনু যদি আমি রাখতে চাই, তাহলে আমি এখান থেকে মাংস বের করে ব্যবহার করি। আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন। কর্মজীবী নারীদের জন্য এই টিপসটি হতে পারে দারুণ একটি টিপস, তার কারণ সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে বারবার রান্না করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তার মধ্যে আবার রোজার সময় রান্না করার পাশাপাশি ইফতার বানাতে হয় এবং সেহরির আয়োজন করতে হয়। একবারে মাংস রান্না করা হয়ে গেলে তখন শুধু প্রয়োজন মতো বের করে নিলেই হলো। অনেকেই আমরা চিকেন ব্রেস্ট পিস দিয়ে নানা রকমের আইটেম তৈরি করি রোজার সময়। বোনলেস চিকেন বা চিকেন ফ্রাইও বোনলেস চিকেন অনেক বেশি কাজে দেয় এবং চট জলদি হয়ে যায়। সেই জন্য যখন আমরা মুরগি স্টোর করব, মুরগি কাটব, তখন যদি ব্রেস্ট পিসগুলো আলাদা করে এভাবে রেখে দেই, তাহলে খুব চট জলদি আমরা ব্রেস্ট পিসের যে কোনো আইটেম করতে পারি এবং আলাদাভাবে আমাদের কোনো চিকেন ব্রেস্ট কেনার প্রয়োজন পড়ে না। আমাদের অর্থ সাশ্রয় হয়। আমরা যদি একটু বুদ্ধি করে চিকেন ব্রেস্টের পিসগুলো এভাবে জমিয়ে রাখি, তাহলে নানান রেসিপি তৈরি করা যায় এই ব্রেস্ট পিস দিয়ে। রোজা শুরুর আগেই আদা রসুন পরিমাণ মতো ব্লেন্ড করে রাখলে সারা রোজার মাস সুন্দরভাবে কেটে যায়। এগুলো আপনারা রোজার প্রথম সপ্তাহেও করে নিতে পারেন। আদা রসুন যতটুকু পরিমাণে লাগে ঠিক ততটুকু পরিমাণে ব্লেন্ড করে আপনারা সুন্দরভাবে এভাবে বক্সে ভরে রেখে দিতে পারেন। এবং আদা রসুনের পেস্টটা অবশ্যই আপনারা লবণ দিয়ে রাখবেন, তাহলে একদম নিশ্চিন্তে আপনারা 15 দিন পর্যন্ত ফ্রেশ আদা রসুনের ফ্লেভার পাবেন যে কোনো রান্নায়। আরো বেশি করে রাখতে চাইলেও কোনো সমস্যা নেই, তবে ছোট ছোট বক্সে ভরে রাখবেন। তখন আদা রসুন বারবার ফ্রিজ থেকে বের করে আবার ভেতরে ঢুকালে সেটার টেস্টটাও যেমন নষ্ট হয়ে যায়, ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়। তাই আপনারা এরকম ছোট ছোট বক্সে ভরে রাখতে পারেন পুরো মাসের জন্য। আপনারা এভাবে ডাল বেটে বক্সে ভরে ভরে রেখে দিতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী বের করে ব্যবহার করতে পারেন। এইভাবে ডাল ব্লেন্ড করে বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তাহলে পুরো রোজার মাসটিতে আর ডাল বাটার বা ডাল ব্লেন্ড করা ঝামেলা হবে না। প্রয়োজন মতো বের করেই আপনারা ডালের পেঁয়াজও করে নিতে পারবেন। ইফতারিতে নানা রকম মিষ্টি আইটেম তৈরিতে এবং সেহরিতে দুধ চিরা, দই চিরা এবং দুধ কলার আয়োজনটি রাখার জন্য আমাদের কম বেশি দুধ লাগে। তাই রোজার মাসের শুরুতেই আমরা যদি দুধ ভালো করে জাল দিয়ে, অর্থাৎ একটু বেশি পরিমাণ দুধ কিনে দুধ জাল দিয়ে এরকম বোতলে বোতলে ভরে যদি আমরা ডিপে রেখে দেই, তাহলে প্রয়োজন অনুযায়ী একটি বোতল বের করেই আমরা সেই কাজটি চালাতে পারি। অর্থাৎ রোজার মাসে আমাদের নানান রকমের কাজ থাকে, ইফতারি বানানো, সেহরির খাবার রেডি করা, তখন দুধ জাল দেওয়াটাও একটি বাড়তি সময়ের ব্যাপার। তাই এভাবে দুধ জাল করে আমরা যদি বোতলে বোতলে ভরে রেখে দেই এবং প্রয়োজন অনুযায়ী বের করে যতটুকু পরিমাণে লাগে অতটুকু গলিয়ে রেখে দেই, তাহলে আমাদের কাজের চাপটা অনেক কমে এবং সময় অনেক কম লাগে। আপনারাও চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। বাজার থেকে মুরগি কিনে আনার পর সেগুলো প্রয়োজন অনুযায়ী পিস পিস করে কেটে, অর্থাৎ ছোটো বড় যতটুকু আপনাদের সাইজ দরকার হয় সেভাবে কেটে এরকম ব্যাগে করে রেখে দেবেন। জিপলক ব্যাগে রাখাটাই সবচেয়ে বেটার, এটা স্বাস্থ্যসম্মত। রোজার আগেই সবগুলো মুরগি এভাবে কেটে কুটে রেখে দিলে রোজার সময় যে কোনো কাজে খুব চট জলদি হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। কিছুদিন আগে আমার ভিডিওগুলো ছিল সেহরি এবং ইফতার মেনু প্ল্যানিং, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং সেহরি এবং ইফতারে ডায়েট মেনু প্ল্যানিং নিয়েও আমার একটি ভিডিও ছিল, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। পুরো রোজার মাসে কিভাবে পারফেক্ট বাজার লিস্ট করবেন, অর্থাৎ কিভাবে বাজার করলে পুরো রোজার মাসে আপনারা কোনো কিছুই ভুলে যাবেন না বাজারের আইটেমগুলো, সেই জন্য আপনারা আমার এই বাজার লিস্টের ভিডিওটি ফলো করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আরও কী কী কিচেন টিপস ভিডিও দেখতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।